এই চার মাসে আমাদের বিসিবিও কিছু সেশনস ঠিক করে দিয়েছিল, আমরা যেরকম মেন্টালি যেরকম আমরা ভালো অবস্থায় থাকি। পার্সোনালি আমিও দুই তিনটা সেশন করেছি, আমার কাছে মনে হয় ওটা অবশ্যই হেল্প করেছে। আর আর এটাই আর কি, আমি যেটা বললাম যে চার মাস ওয়াজেন্ট ইজি, বাট আমাদেরকে মেক শিওর করতে হবে যে ওখান থেকে বের হয়ে আসে যত তাড়াতাড়ি আমরা মেন্টালি ভালো অবস্থায় এসে যাই, বিকজ আমাদের একটা বড় ট্যুর আসছে সামনে। আর আমি বিশ্বাস করি যে আমাদের খুব ভালো চান্সেস। মানে এই তিন চার মাস ওয়াজ ভেরি ডিফিকাল্ট, হয়তো বা আমরা বাসায় ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম, বাট একটা মেন্টাল প্রেশারের উপরে যাচ্ছিলাম, সবাই বাসার থেকে বেরোতে পারছিলাম না, অথবা নর্মাল না, যেরকম আমরা ধরেন একটা ট্যুরের থেকে এসে 7 দিন 8 দিনের একটা ছুটি পাই, তখন ধরেন আমরা অনেক জায়গায় যেতে পারি অথবা অনেক কিছু করতে পারি। বাট এই চারটা মাস ওয়াজ ডিফারেন্ট, এটা ধরেন হেলথ ইস্যু নিয়ে সবার চিন্তিত ছিল, ফ্যামিলি মেম্বারদের নিয়ে। সো এই চারটা মাস ওয়াজ ডিফিকাল্ট, বাট ফাইনালি এখন আমরা যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি পছন্দ করি খেলাধুলা, ওটা করতে পারছি। সো অনেকদিন পরেই প্র্যাকটিস শুরু করলাম, প্রায় 4-5 মাস পর। ব্যাটিংয়ের ক্ষেত্রে যতটুকু রাস্টিনেস মনে করছিলাম থাকবে, বাট সারপ্রাইজিংলি অত খারাপ অবস্থা না আমার কাছে মনে হয়, যে ব্যাটিংটা মোটামুটি ঠিকই আছে, ফিটনেসের দিক থেকেও মোটামুটি ভালো আছে। বাট ট্রেডমিল বলেন, বাসায় যত অ্যাক্টিভিটিস করি, হচ্ছে এই রোদে অথবা মাঠে করাটা একটু ডিফারেন্স, ওটা অ্যাডজাস্ট করতে হয়তো বা আরও সপ্তাহখানেকের মতো লাগবে, সপ্তাহখানেকের মধ্যে হয়তো আর একটু বেটার শেপে থাকবো। বাট যেভাবে নিয়ম মেনে সব কিছু করতেছি আমরা, আমার কাছে খুবই পজিটিভ লাগছে, আশা করি এভাবেই করে আগেতে থাকবো। অ্যান্ড প্লাস এখন যেহেতু আমরা জানি যে আমাদের একটা ডেট আছে, আমরা জানি যে আমাদের খেলা কখন শুরু হবে, তো সবাই সবার মতো প্রিপারেশন নিচ্ছে টেস্ট ম্যাচেসগুলো।